আর নারীদের পোশাক আশাক অধিকাংশ এটা কেউ খারাপ মনে করবেন না, নিজের জন্য কোনো পোশাক পরে না, অনেকটা পোশাক কেন অন্যের জন্য। ঘরের মধ্যে স্বামীর সামনে ময়লা অথবা সাধারণ কাপড় চোপড় পরে কোনো অনুষ্ঠান আয়োজনের কথা বললেই তার মাথার মধ্যে ফ্যাশনের কথা উতলে ওঠে, তখন এগুলি ফ্যাশনের কথা উতলে ওঠে যেন সব পোশাকগুলো অন্যের জন্য, বরঞ্চ তাদেরকে খুব বিভ্রান্ত করে কোথাও গেলে তোমাকে কি দারুণ মানিয়েছে এ সমস্ত কথাগুলো অন্যের কাছে শুনতে চায়। এই যে ফ্যাশন, এটি আভিজাত্য, সমাজকে কলুষিত করা হচ্ছে, শয়তান সবসময় এর মাধ্যমেই কাজ করতে চাচ্ছে। এই জন্য আমরা আমাদের মা বোনদের জন্য, আমাদের মা বোন আপনার অভিভাবক, কেউ বা বাবা কেউ বা স্বামী, একথা মনে রাখবেন, নারীর পোশাক আপনার দায়িত্ব। কোনো নারীর পোশাক যদি অশালীন হয় নিঃসন্দেহে সেখানে কোনো পুরুষের অবহেলা আছে, নিঃসন্দেহে কোনো পুরুষের অবহেলা আছে। এই জন্য এই জায়গায় কোনো অবহেলা নেই, আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে। পোশাকের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি চমৎকার সুসংবাদ শুনিয়েছেন, দেখেন কত সহজ আমল, কত বড় সওয়াব। হাদিস শরীফ আছে, কোনো বান্দা যদি কোনো প্রতিদিন নতুন পোশাকের এক দোয়া, নতুন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, নানা দোয়া আছে, তবে যদি আপনি অর্থ বা অনুবাদ হিসেবে কথা বলেন, আল্লাহ পাকের প্রশংসা, এ পোশাক তৈরির ক্ষেত্রে আমার কোনো শক্তি সামর্থ্য ব্যয় হয়নি, শক্তি সামর্থ্য ব্যয় হয়নি, এক কথা যদি আপনি বলেন, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, অতীতের সব সগীরা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন, অতীতের সমস্ত সগীরা গুনাহ। আপনি কতবার পোশাক পরেন, যতবার পরবেন ততবার দোয়া করেন, অতীতের গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে। তো নারীদের পোশাকের ক্ষেত্রে মহতম হাজির বলি, এ পোশাক নারীর পোশাক ওই জন্য ডিলে ডালা হয়। আজকাল কি সে ডিলে ডালা হয়? পোশাক এক সময় যেটা আমাদের সমাজে নন্দিত ছিল ডিলে ডালা, এখন নিন্দিত, এখন আট শার্ট পিনপিনে পাতলা হয়ে গেছে, এমনকি বিজাতীয় অনুকরণ, এটা আমাদের সমাজে শেকর গেড়ে বসছে। এ দেশে আমরা শুনেছি কয়েক বছর আগে মুসলিম নারী, মুসলমানের কন্যা, সে আত্মহত্যা করেছে বিদেশি বিজাতীয় একটি ব্র্যান্ডের পোশাক ঈদের দিন কেনা হয়নি বলে। ঈদের দিন নাম বলবো না, সে ব্র্যান্ডের কথা নাম বলবো না। তাহলে আমরা কত অন্ধ অনুসরণ করছি, অন্যের পোশাক ঈদের দিন পাইনি বলে সে আত্মহত্যা করেছে। এই জন্য মুসলমান নারী পোশাক মুসলমানের মতোই পরবে, মুসলমান নারীর মতোই পরবে, অন্যদের অনুসরণ করবে না। হযরত আসমা আয়েশা সিদ্দিকার বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পোশাকের ব্যাপারে সুস্পষ্টই বলে, আসমা নারীর জন্য মহিলার জন্য পুরো শরীরটাই সতর, ইল্লাল ওয়াজহ ওয়াল কাফাইন, চেহারা এবং হাতের এগুলো তাও মাহরামের সামনেই বলেছেন। হযরত আসমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক পরতেন, কখনো এই কবজি পর্যন্ত, কখনো হাতল পর্যন্ত, এটা পুরুষের ক্ষেত্রে, কিন্তু নারীর জন্য পুরো ঢাই। মহতরম হাজরিন, আমি খুব সংক্ষেপে আসলে কথাগুলো দ্রুতই বলে যাচ্ছিলাম যে পোশাকের ক্ষেত্রে এক নম্বর হলো সতর ঢেকে রাখতে হবে, দুই নম্বর হলো বিজাতি অনুসরণ হবে না, তিন নম্বর হলো এটা আশা পিনপিনে পাতলা হবে না, নারীর পোশাক পুরুষের মতো হবে না, পুরুষের পোশাক নারীর মতো হবে না, এবং দামি পোশাক হবে তবে অহংকার হবে না, দামি পোশাক হবে তবে অহংকার দাম্ভিকতা হবে না। যদি আমরা এই চারটি নিয়ম মেনে চলি তাহলে এটা ইসলামের ড্রেস কোডের মধ্যেই পড়ে, ইসলামের পোশাকের বিধানের মধ্যেই পড়ে। যারা আমাদেরকে কথা বোঝাতে চায়, নারীর পোশাক নারীর স্বাধীনতা, শুধু দুই এক লাইনে বলবো, আজকাল সভ্যতা যেটাকে তারা বলে, সংস্কৃতি বলে, তারা মনে করে পশ্চিমারা অর্ধনগ্ন পুরো নগ্ন এই ধরনের পোশাক পরেই বুঝি এগিয়ে গেছে। কবি ইকবাল রহমতুল্লাহ আলাই অনেক আগে পরিষ্কার ভাষায় বলেন, তিনি বলেন, দেখো পশ্চিমারা যে যে সভ্যতা অগ্রগতি সায়েন্স বা বিজ্ঞান যে জায়গায় এগিয়ে গেছে তাদের সংক্ষিপ্ত পোশাকের কারণে যায়নি, তাদের গবেষণা, তাদের রিসার্চ, তাদের অধ্যবসায়, তাদের পড়াশোনার কারণে এগিয়ে গেছে। তোমরা যদি এগিয়ে যেতে চাও, তারা যে কারণে এগিয়ে গেছে সে কারণগুলো তোমরা গ্রহণ করতে পারো, কিন্তু আমরা তাদের সায়েন্স নিচ্ছি না, তাদের বিজ্ঞান নিচ্ছি না, তাদের পড়াশোনাও নিচ্ছি না, তাদের পড়াশোনাও নিচ্ছি না। মনে করছি ওরা এগিয়ে গেছে মদ খেয়ে পানশালায় গিয়ে অর্ধনগ্ন পোশাক পরে অথবা নগ্নে থেকে, বাজে কথা। যে কাজগুলো করলে পরে মুসলিম উম্মাহ এগিয়ে যেত, ওই কাজ না করে তাদের খারাপের অনৈতিকতার দিকগুলো নিয়ে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। মহতরম হাজরিন, এই জন্য
এটাকে ব্যক্তি স্বাধীনতা হিসেবে উড়িয়ে দেবেন না। এটি ইসলামের ড্রেস কোড আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে বলে গেছে, কেউ যেন দয়ুস না হয়। কি না হয়? দয়ুস না হয়। গোরা শালীন পোশাক হবে, অন্যদের সামনে স্মার্ট পোশাক হিসেবেই যাবে, আপনি চুপ করে থাকবেন, কিছুই বলবেন না, আপনার নামাজ ওযু কবুল হচ্ছে না। আর মনে রাখবেন এই কথাও, হালালের সাথে পোশাকের সম্পর্ক আছে। হালাল যদি খান পোশাক পরিমার্জিত হবে, আর পেটে যদি হারাম ঢুকে, পেটে যদি হারাম ঢুকে তাহলে পোশাক আসো খারাপ হয়ে যাবে। কারণ যে হাড়, যে অন্তর, এটা স্টোমাকের শুধুমাত্র হয়তো 3 সেন্টিমিটার উপরে। কতটুকু উপরে? 3 সেন্টিমিটার উপরে। যদি আমরা রাফলি যদি কথা বলি, তাহলে এই 3 সেন্টিমিটার নিচে হারাম থাকবে, আর 3 সেন্টিমিটার উপরে এটি পবিত্র থাকবে, এটি কখনো হয় না। হালাল এটি ঢুকাতে হবে, তাহলে 3 সেন্টিমিটার উপরে কি থাকবে? পবিত্র থাকবে। ওলামে একার আরও অনেক গভীরই নিয়ে কথা বলেন, সাধারণ মজমা এ কথাগুলো বলতে চায় না। তবে হালালের সাথে পোশাকের স্বাধীনতার সম্পর্ক আছে। যে সমস্ত বাসা বাড়িতে অথবা আয় রোজগারের মধ্যে সন্দেহ বা হারাম ঢুকেছে, আপনারা দেখবেন নগ্নতা, বাহায় পরা নির্লজ্জ পোশাকগুলো ওই জায়গায় বেশি নজরে পড়ে, আর যারা হালাল খায় সেই জায়গায় ভদ্র পরিমার্জিত পোশাকগুলো নজরে পড়ে। আল্লাহ পাক আমাদেরকে এ সমস্ত কথা, দুইটি কথা বললাম, মূলত পোশাকের ক্ষেত্রে যে দুটি আলোচনায় আসছে, পুরুষ হোক বা নারী হোক, ইসলাম যে শালীন ভদ্র পরিমার্জিত পোশাকগুলো দিয়েছে ওই রকম পোশাক পরবো। আমরা অনিচ্ছাতেও অন্যদের মতো যেন পোশাক না পরি। ইবাদতের ক্ষেত্রে সুসাল্লাহ আলী ওসাল্লাম ইহুদি অথবা খ্রিস্টানদের মতো হতে নিষেধ করেছেন, কাজে পোশাক আশাকে তাদের মতো হওয়া যাবে না। আর কেউ যদি তাদের মতো হওয়ার চেষ্টাও করে, রব্বুল আলামিন বলেন, বলন্তর দানকুল ইহুদ বলন নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি যদি মনে করেন তাদের মতো পোশাক পরে আপনিও সাহেব হবেন, ইংরেজরা আপনাকে সাহেব মনে করবে না, আপনাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করবে, সেকেন্ড ক্লাস সিটিজেন, দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে নেককার, বুজুর্গ, নেককার মানুষের পোশাক পরা তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের কথা সময়লে তিরমিজিতে অন্যান্য হাদিসের কিতাবে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফতে মক্কা, মক্কা বিজয় যখন রাসূল যখন ঢুকেন, হাদিস শরীফে তার মাথায় কালো পাগড়ি ছিল, কালো পাগড়ি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিলে ডালা পোশাক করতেন, লাল কাপড় পুরুষের জন্য নিষেধ করেছেন, জাফরানের রং অপছন্দ করেছেন, রেশমের কাপড় নিষিদ্ধ করেছেন, স্বর্ণ হারাম করে দিয়েছেন, স্বর্ণ হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কথা বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।